দ্বিতীয় সেকশনটা কি বডি, তাই না? তাহলে এইচটিএমএল এর ভিতরে দুইটা সেকশনই আছে, মেইন কয়টা সেকশন? দুইটা সেকশন, এক হচ্ছে কি হেড, আর এক হচ্ছে বডি। হেডের ভিতরে কি থাকবে? টাইটেল। আর কি থাকতে পারে? মেটা। আর কি থাকতে পারে? লিংক। কি কি থাকতে পারে জাস্ট এগুলো বলতেছি, মুখস্থের কোনো দরকার নেই, এগুলো সব আমি বিস্তারিত আলোচনা করব। আর কি থাকতে পারে? স্টাইল, এগুলো থাকতে পারে। ওকে, আর বডির ভিতরে হচ্ছে আমরা কি কি শো করাবো। গত ক্লাসে শুনছিলাম না বেসিকে যে এইচটিএমএলটা অ্যাকচুয়ালি কি, শুধুমাত্র মার্ক আপ করা, কোনো কিছুকে আমরা মার্ক আপ করার জন্য কোনো কিছু শো করবো। সেই দুইটা জিনিস শো করবো, দুইটা জিনিস কি, এক হচ্ছে লেখা আর এক হচ্ছে কি ইমেজ। বুঝা গেছে? এই দুইটা জিনিস ছাড়া আমরা কোনো কিছুই শো করাবো না। আচ্ছা, এটা হচ্ছে আমরা জাস্ট বেসিক ধারণা নিলাম বা ট্যাগগুলোকে কীভাবে লেখে, এটা হচ্ছে এখানে দেখলাম। আচ্ছা, এখানে দেখেন তো একটা সিঙ্গেল ট্যাগ আছে, কোনটা এটা খুঁজে বের করেন তো। সিঙ্গেল ট্যাগ মেটা, মেটা, বুঝতে পারছি, সিঙ্গেল ট্যাগ কিন্তু মেটা। কিন্তু এখানে কিন্তু ব্যাকস্ল্যাশ নাই, আছে না? ব্যাকস্ল্যাশটা সামনে হবে, সিঙ্গেল ট্যাগের অলওয়েজ ব্যাকস্ল্যাশটা কি হয়, সামনে হয়। যেহেতু এটা আপডেট, কি বললাম, আপডেট, সাবলাইন টেক্সটটা নোটপ্যাড প্লাস প্লাস থেকে আপডেট, এই জন্য এটাকে ব্যাকস্ল্যাশ না দিলেও হয়, বাট আপনাকে ব্যাকস্ল্যাশ দি, সরি, সিঙ্গেল ট্যাগের ব্যাকস্ল্যাশ পরে হবে, খেয়াল করেননি? এই যে যেগুলো ডবল ট্যাগ, এই যে এইচটিএমএল ট্যাগ ডবল ট্যাগ না, তাহলে এটা কি ব্যাকস্ল্যাশ আগে ছিল না? তাহলে সিঙ্গেল ট্যাগের অলওয়েজ ব্যাকস্ল্যাশ পরে হবে। ওকে, সেটা ব্রেকের ক্ষেত্র বিআর যেটা, হুম হুম, বিআর, বিআর এর ক্ষেত্র, সিঙ্গেল ট্যাগ যত আছে বিআর এর ক্ষেত্র সবকিছু, এভরিথিং। দেখেন এখানে আসতেছে না কিন্তু কোনো ব্যাকস্ল্যাশ আসতেছে, এটা আপডেট বুঝেই নিচ্ছে যে এটা সিঙ্গেল ট্যাগ। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা আর মাথা ঘুরাইলাম না, মাথা ঘুরাবে আগে আমরা মেইন জিনিস শিখি তারপরে যাই। আমার কথা হচ্ছে মাথা ঘুরানোর দরকার নেই, অনেক ইজি একটা জিনিস, জাস্ট খালি এইচটিএমএল ক্লোন ফাইভ লিখে কন্ট্রোল প্লাস ই দিলেই ফুল ফরম্যাটটা চলে আসবে। আচ্ছা, এবার বুঝি, একটু একটু করে বুঝি যে কোন জিনিসটা কেন। ফার্স্ট অফ অল, এইচটিএমএল স্টার্ট করলাম, এইচটিএমএল শেষ করলাম, তাই না? এই সম্পূর্ণ জিনিসটাকে একটু সিলেক্ট করে একটা ট্যাব দিয়েছি যাতে সুন্দর লাগে যে এটার আন্ডারে এগুলো। ওকে, কোডগুলো লিখবেন যখন, তখন একটু খেয়াল করবেন যে কোডগুলো আপনার স্টেপ বাই স্টেপ সিরিয়ালে আছে কিনা। এরকম দেখেন, হেড হেড সেম, বডি বডি সেম, একটা দূরত্ব এস। এখন আমি যদি কোডগুলো এইভাবে লিখতাম, আমি লিখতাম এইভাবে লিখলেও কিন্তু কোড হবে, হবে না যে এমন না, কিন্তু দেখতে বাজে লাগবে না, তাই না? সো কোডগুলো অলওয়েজ সুন্দর করে লেখার চিন্তা ভাবনা করবেন। আচ্ছা, বাম পাশে দেখেন, যখন আমি সেভ করতেছি না, কি করতেছি না, সেভ করিনি এখনও, তখন কি যে বাম পাশে দেখেন একটা কালো চিহ্ন ওইটা রয়েছে, আপনার উইন্ডোজেও এটা উঠবে, উইন্ডোজে উঠবে হচ্ছে নীল কালার। কি কালার? নীল কালার, অর্থাৎ নোটপ্যাড প্লাস প্লাসে বাম পাশে একটা নীল কালার উঠবে। যখন একটা সেভ করবেন তখন এটা কালারটা চেঞ্জ হবে। সাপোজ এখানে আমি কন্ট্রোল প্লাস এস দিলাম, কালারটা আছে আর নাই, কিন্তু ফোটোটা আছে, বুঝতে পারছি? তাহলে তাহলে আপনি সেভ করছেন কিনা আপনি এখানে দেখলেই তাকালেই বুঝতে পারবেন, লাস্ট কাজটা করে আপনি সেভ করছেন কিনা। আচ্ছা, এই গেল একটা টপিক, আমি কিন্তু মেইন টপিকগুলো বলতেছি, যে টপিকগুলোতে আপনার প্রবলেম হবে যে সেভ না করে রান করাইতেছেন বারবার বারবার। আচ্ছা, এইচটিএমএলটা স্টার্ট করলাম, শেষ করলাম, এর ভিতরে কয়টা অপশন থাকবে? হেড, আর একটা হচ্ছে বডি। হেডের ভিতরে কী থাকে? মেটা, টাইটেল, আরও অনেক কিছু থাকে, জাস্ট আপাতত ফর্মালি যেগুলো থাকে। আচ্ছা, এইচটিএমএলের ভিতরে একটা স্পেস দিয়ে কী লিখছি? ল্যাঙ্গুয়েজ ইকুয়াল টু কোটেশনের ভিতরে, ডবল কোটেশনের ভিতরে ইএন লিখছি, ইএন মানে হচ্ছে ইংলিশ। কেন লিখছি এটা? শর্টকাট না, এটা লেখার কারণ কি, এ নিয়ে আইডিয়া আছে? আইডিয়াটা হচ্ছে আমার ওয়েবসাইটটা আমি ইংলিশ দ্বারা করতেছি, আমি যদি বাংলা ওয়েবসাইট বানাই বিএ, তাহলে বিএন লিখবো। ক্লিয়ার? যদি মিক্সড করে বানাই, মিক্স করে বানাই, তাহলে শুধু যে কোনো একটা লিখলে হবে, ইট ডাজেন্ট ম্যাটার। বাট এটা মানুষকে বোঝানোর জন্য যে আমার ওয়েবসাইটটা এটার উপরে।
এটা যে লিখতেই হবে বাধ্যগত, এটা কোনো দরকার নেই, এটা আপনি এখান থেকে কেটে দিলেন, কোনো সমস্যা নেই, আপনার কোনো কোড কোডের কোনো ইফেক্ট পড়বে না, বুঝতে পারছি? তাহলে এটা জাস্ট কাদের জন্য? কাস্টমারের জন্য, যে কাস্টমার বুঝে যে যাতে কোন ভাষায় এটা লেখা হচ্ছে আমার ওয়েবসাইটটা। ওকে, ক্লিয়ার? তাহলে ল্যাঙ্গুয়েজ ইকুয়াল টু ডবল কোটেশনের ভিতরে ইএন, মানে কি এটা ইংলিশের মাধ্যমে আমরা লিখব। ওকে, আচ্ছা, হেডটা তো আর বোঝানোর কিছু নাই, এটা একটা কি ডবল টেক আমরা দেখতেই পারতেছি। হেডের ভিতরে যে মেটা যে অপশনটা আছে এটা হচ্ছে সম্পূর্ণ, আচ্ছা এখানে যে জন্য লেখা হচ্ছে সেটা বলি, মেটা এখানে বোঝাচ্ছে কার সেট, CHARSET। আচ্ছা, আর একটা জিনিস মাথায় রাখবেন, এক কথায় আনসার দিচ্ছি, কোনো ট্যাগের ভিতরে তার সেকশনটাকে ক্লোজ করার আগে যদি কোনো কিছু লেখা থাকে তাহলে তাকে কি বলা হয়? অ্যাট্রিবিউট। কি বলা হয়? অ্যাট্রিবিউট। যেরকম ক্যারেক্টার সেটটাও কি একটা অ্যাট্রিবিউট, এখানে ল্যাঙ্গুয়েজটাও কি একটা অ্যাট্রিবিউট। এগুলো কি ট্যাগের ভিতরে লেখা হয়েছে? না, ট্যাগের ভিতরে, অর্থাৎ ট্যাগের ভিতরে যা লেখা হবে সেগুলো কি অ্যাট্রিবিউট, বুঝতে পারছি? কিন্তু এটা কিন্তু ট্যাগের ভিতরে লেখা হয়েছে, কিন্তু এটা কি কোটেশনের এই লেস দেনের ভিতরে লেখা হয়েছে? না, তাহলে এটা কি অ্যাট্রিবিউট? না, এটা কিন্তু অ্যাট্রিবিউট না, বুঝতে পারছি? জি, কোটেশন সব। তাহলে এটা কি ভাই? হ্যাঁ, তাহলে এটা অ্যাট্রিবিউট না, তাহলে এটা নরমাল ট্যাগ, এটা নরমাল টেক্সট, বুঝে গেছে? এই যে দেখেন, আরেকটা সুন্দরভাবে বোঝার জন্য অ্যাট্রিবিউটগুলো এক কালার হয়, দেখছি? এই জন্য আমরা অ্যাকচুয়ালি নোটপ্যাড ক্লাস ইকুয়াল টু পরে যেটা থাকবে ইনভার্ট করার মধ্যে সেটাই। না না, ওটা না, ওটা বললে ভুল হবে। আমার কথা হচ্ছে যে ট্যাগের ভিতরে এই লেস দেনের আগে যদি এই ধরনের কালার বা এই ধরনের, আমার এই সাবলাইম টেক্সটের কালার আলাদা, আপনার কালার আলাদা, বা ওটাও যদি না বুঝি যে আমি এটা লিখে যদি কোনো ইকুয়াল দিয়ে ডবল কোটেশন দেই, তাহলে এই পুরো সেকশনটাকে আমি কি বলবো? অ্যাট্রিবিউট। আর এরকম দেখলেই আমরা কি বলবো? এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। এগুলো কিসের ভিতরে আছে? অরিজিনালি মেটার ভিতরে আছে, মেটারই একটা সেকশন, কিন্তু ডকুমেন্টটা কি মেটার ভিতরে, এই কোনো ট্যাগের ভিতরে আছে? না, ট্যাগের ভিতরে, এটা কিন্তু ট্যাগের বাইরে। বাইরে এই যে ট্যাগটা স্টার্টিং হয়েছে, এই যে ট্যাগটা এন্ডিং হয়েছে, সো এটার দুইটার মাঝখানে আছে, কোনোটার ভিতরে আছে, তাহলে বুঝতে পারছি অ্যাট্রিবিউট কোনগুলো। আচ্ছা, এটা কি জন্য লেখা হয়েছে সেটা বলতে চাইছিলাম, তাই না? CHARSET, এটার ফুল মিনিং হচ্ছে ক্যারেক্টার সেট, শর্টকাটে লেখা হয়েছে কার্ড সেট। কার্ড সেট ফুল মিনিং কি? ক্যারেক্টার সেট। আচ্ছা, UTF-8, এটা হচ্ছে একটা ভ্যালু। কি এটা? ভ্যালু। এই ভ্যালুটা হচ্ছে দুনিয়ার সব ল্যাঙ্গুয়েজগুলো কম্পিউটারকে চিনানোর জন্য একটা সিক্রেট কি ইউজ করে, কি ইউজ করে? সিক্রেট কি, যেটা কিনা শুধুমাত্র কম্পিউটার বোঝে, সেই ভাষাগুলোকে UTF বলা হয়। আর UTF-8 মানে হচ্ছে সবচেয়ে আপডেটফুল সিকিউরিটি এই সিক্রেট কিগুলি। এটার অনেকগুলো কি হয়, এগুলো যদি আরও ভালো করে জানার ইচ্ছা থাকে তাহলে UTF-8, হোয়াট ইজ UTF লিখে এন্টার দিয়েন, তাহলে চলে আসবে, যদি আরও ভালো করে জানার ইচ্ছা থাকে। তাহলে এগুলো হচ্ছে, আরো সহজ যদি বলি তাহলে এগুলোকে বলা হয় হচ্ছে এনকোডিং। কি বলা হয়? এনকোডিং। ওকে, দ্য 8 মিন্স ইট ইউজ 8 বিট ব্লকস, ওই যে বললাম না 8টা হচ্ছে আপডেট, তার ব্লকটা হচ্ছে 8 বিটস, অর্থাৎ 8 বিটের ভিতরে সীমাবদ্ধ রাখতেছে। আগে অনেক বড় ছিল, 16 বিট 24 বিট, কমতে 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 এখন কোথায় আসছে? 8 বিটে আসছে। যাই হোক, এটার অত বেসিকের দরকার নেই, জাস্ট মনে রাখতে হবে যদি কেউ জিজ্ঞেস করে UTF এর ফুল মিনিং কি, তাহলে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, অর্থাৎ এটা কি বিশ্ব একটা স্বীকৃতিপ্রাপ্ত কোড। বুঝে গেল ক্যারেক্টার সেট কেন লিখতেছি? এটা দেওয়ার ফলে আমরা যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইটের ভিতরে ইউজ করতে পারবো, সেটা হোক ইংলিশ, সেটা হোক চাইনিজ, সেটা হোক জাপানিজ, সেটা হোক বাংলা। বুঝতে পারছি এটা কেন দেওয়া হয়েছে।
আচ্ছা টাইটেল, এবার আসি কি টাইটেলে, টাইটেলটা কেন দেওয়া হয়? একটা মানুষের নাম কি থাকে এটা দিয়ে তো তাকে আমরা চিনি, তাই না? সো একটা ওয়েবসাইটকে আমি কিভাবে চিনবো, সেটা কি কার মাধ্যমে? টাইটেলের মাধ্যমে। আচ্ছা দেখি, আমরা যে একটু আগে দেখলাম না হোয়াট ইজ ইউটিএফ, লেখার পরে এখানে দেখেন একটা টাইটেল চলে আসছে, দেখতে পাচ্ছি হোয়াট ইজ ইউটিএফ গুগল সার্চ। আমরা এখানে যখন যে লিখি যে গুগল ডট কম, লেখার পরে দেখেন তো এই যে গুগল, এখানে কি টাইটেলটা কি দেওয়া আছে? গুগল। তাহলে টাইটেলটা কোথায় শো করে সেটা বুঝতে পারছি, অলওয়েজ টাইটেলটা ট্যাবের ভিতরে শো করে, কি ট্যাবের ভিতরে। আর এখানে টাইটেলের পাশে যে একটা আইকন আছে এটাকে কি বলে? শর্টকাট আইকন, অথবা এটাকে আরো এই প্রোগ্রামিং এর ভাষায় বলে হচ্ছে ফেবিকন আইকন। লিখলাম ট্যাবের ভিতরে যেই আইকনটা ইউজ করানো হয় সেটাকে কি বলে? ফেবিকন আইকন। আচ্ছা ফেভিকন আইকনটা মূলত কি হয়? একটা কোম্পানির লোগো হয়, কি হয় অলওয়েজ, যে ওয়েবসাইটটা আপনি ওপেন করবেন তার তো অবশ্যই একটা লোগো থাকবে, সেই লোগোটাই হচ্ছে ফেভিকন আইকনের মাধ্যমে ছোট করে এটাকে ওখানে রাখা হয়। আর এটাকে করতে গেলে এটাকে এটা ডাক নাম হচ্ছে শর্টকাট আইকন, ওকে। আর প্রোগ্রামিং ভাষায় কি বলে? ফেভিকন আইকন। আচ্ছা এখন আমরা আমাদের ওয়েবসাইটটাকে রান করাই, কোথায় এই যে এটা, এটা বডিটি তো এখনো কিছু লিখি নাই, লিখছে কোথায় আছে দেখি, এই যে আমার ইনডেক্স কোডিং ডট এইচ টি এম এল, বডিতে কিছু লিখি নাই, সো বডি পুরো ফুল ফাঁকা ফাঁকা না। এই যে আমাদের টাইটেলটা কি দেওয়া ছিল, ডকুমেন্ট। আমরা কি কোনো ফেভিকন আইকন ইউজ করছি এই পর্যন্ত? করি নাই, শো নাই, বুঝা গেল? এই ডকুমেন্টের জায়গায় লিখলাম ফার্স্ট ওয়েব, লিখে তারপরে সেভ দিছি, কিন্তু আমি সেভ না দিলে কিন্তু রান হতো না। এই যে দেখেন সেভ দিছি না, আমার এই চিহ্নটা আছে, এবার রিলোড দেন। এই যে দেখেন নাম চেঞ্জ হয়ে গেছে ফার্স্ট ওয়েব, ইজি না আমার কিছু? তাহলে টাইটেলটার কাজ কি? ট্যাবের ভিতরে যে লেখাটাকে থাকে সেই লেখাটাকে শো করা, ক্লিয়ার? এবার আসি বডিতে, বডিতে এসে লিখলাম মাই ফার্স্ট কোড ক্লাস, সেভ দিয়ে দিলাম কন্ট্রোল এস দ্বারা, রিলোড দেন, চলে আসছে, ক্লিয়ার? তাহলে কোথায় লিখলে আসবে? বডিতে যা লিখবো তাই আমাদের, এই ফুল এটা হচ্ছে আমাদের বডি, আর এটা হচ্ছে আমাদের কি হেডের একটা সেকশন, যেখানে আমরা টাইটেল দ্বারা কোনো কিছু লিখলে তারপরে এখানে চলে আসে ট্যাবের ভিতরে, ওকে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এতটুকুর ভিতরে কোনো আর কোনো কোশ্চেন আছে কিনা দেখেন তো, আর না হলে আমরা এখন ওই ব্রাউজিংটা শিখবো যে কোনটা ব্রাউজ করে না। এতটুকুর ভিতরে আর কোনো কোশ্চেন আছে? একটা দিলে কি ওয়েবসাইটটা কি নষ্ট হবে কিনা, বা না দিলে কি ওয়েবসাইট কেমন হবে না, না এটা না দিলেও কোনো সমস্যা নেই, ওয়েবসাইট রানিং হবে কোনো সমস্যা। এই যে দেখেন আমি এটাকেও মুছে দিচ্ছি, আমার ওয়েবসাইটের কোনো সমস্যা নেই, আমি হেডকেও যদি ডিলিট করে দেই কোনো সমস্যা নেই, আমি বডিকেও যদি ডিলিট করে দিই কোনো সমস্যা নেই, খালি এইচটিএমএল রাখলাম, লিখে সেভ দিলাম, এবার রিলোড দিই। আছে না লেখা? আছে, তাহলে কোনো ইফেক্ট করছে? কিন্তু এখানে দেখেন তো আমি টাইটেলের জায়গায় কী লিখছিলাম, অটোমেটিক করিম ডট এইচটিএমএল চলে আস, ওকে। তাহলে একটা রুলস তো আসছে, তাই না? আমাদের রুলসটাকে ফলো করতে হবে কিভাবে,
অরিজিনাল যে যে নামটা সেটার মাধ্যমে। তাহলে আমাদের ইজি হয়ে গেল জিনিসটা, ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা ওয়েব পেজ বানাইতে পারি আজকের পর থেকে। এর আগে কিছুই দেখেনি ওনাদেরকে, দুইটা ভিডিও দিচ্ছি, দুইটা ভিডিও আপনি বাসায় যেয়ে দেখলেই পারবেন। ওকে, তাহলে আপনি মেন বেসিকই ধরেন, সমস্যা নেই, ওই দুইটা ভিডিও বাসায় দিয়ে দেখলেও হবে। আচ্ছা এবার আসি, আমরা কি দ্বারা ইউজ করব? মোজিলা ফায়ারফক্স দ্বারা, তাই না? মোজিলাটা ইনস্টল দেবো। ইনস্টল দেওয়ার পরে এখান থেকে সেটিংয়ে যাব, কোথায় এটা কি সেটিং, সেটিং থেকে যাব হচ্ছে অ্যাডঅনস, কোথায় অ্যাডঅনসে যাব। অ্যাডঅনসে গিয়ে আপনার এক্সটেনশন নামে একটা জায়গা আছে, সেখানে যে ফার্স্ট যে অ্যাডঅনসটা আপনি অ্যাড করবেন সেটার নাম হচ্ছে ফায়ারবাগ, FIREBUG লেখেন, স্পেলিংটা লেখেন। এগুলো হচ্ছে আপনার বাসার কাজ, আমি এখানে কোনো কিছুই দেখাবো না, আমি যদি দেখাচ্ছি কোনটা আসলে কোনটা দিলে কোনটা হয়। FIREBUG ফায়ার বাগ লিখে এখানে সার্চ দিবেন, সার্চ দিয়ে একটা ইনস্টলের অপশন আসবে, ওখানে ইনস্টল ক্লিক করলেই আপনার এক্সটেনশনে চলে আসবে। আরেকটা হচ্ছে কালার জিলা, COLOR কালার ZILLA COLOR ZILLA কালার জিলা। তিন নাম্বার ওয়েব ডেভেলপার, ওয়েবটা আর ডেভেলপারটা আলাদা, ডেভেলপার ওয়েব ডেভেলপার। আর একটা আমি বের করি, দেখছেন আমি যেভাবে সার্চ দিলাম না, ঠিক সার্চ দিলে এগুলো আসবে। এই যে স্ক্রিনশট লিখে সার্চ দিছি, এই দিচ্ছি, এই যে একটা আইকন দেখতে পাচ্ছি, এই স্ক্রিনশটটা আমরা ইউজ করব। এটার নাম হচ্ছে অসম স্ক্রিনশট। নাম কি? এগুলো এক একটা কি আমরা এক্সটেনশন, এগুলো হচ্ছে এক একটা প্লাগিং, অ্যাডঅনস বা এক্সটেনশন যে যে ভাবে চিনে। এখানে বলে হচ্ছে অ্যাডঅনস, এটা কাজ কি ভাইয়া? আচ্ছা কাজ আসতেছে, এই যে আমরা এটা বের করলাম না, এটাকে জাস্ট এখন ইনস্টল করি। দেখেন আমার পিসিতে কিন্তু ইনস্টল দেওয়া ছিল না, তাই আমি ইনস্টল দিয়ে দিলাম। এই যে ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে, অসম স্ক্রিনশট। কোনটার কাজ কি সব দেখিয়ে দিচ্ছি, ডাউনলোড হবে তারপরে ইনস্টল হবে। এই যে ইনস্টল হয়ে গেছে, ওকে। আচ্ছা আপনারা যারা যেটাতে বাড়িতে খুব প্রবলেম হয়, তার জন্য আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে ভিডিও ডাউনলোডার, ভিডিও ডাউনলোডার। এটা কি জন্য হয়? সাপোজ আপনারা অনেকে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন না, বা IDM ক্র্যাশ হয়ে যায়, ডাউনলোড করতে খুব প্রবলেম হয়, তার জন্য এখানে যে লিখবেন হচ্ছে যে ফ্লাশ ভিডিও ডাউনলোডারটা আছে না, এখানে দেখেন যে ইউটিউব ভিডিও ডাউনলোডার, এটাকে ইনস্টল দিবেন। সাপোজ আমি এখন ইনস্টল দিচ্ছি, ভিডিও ডাউনলোডার লিখলেই চলে আসবে, অথবা এখানে ফ্লাশ ভিডিও ডাউনলোডার লিখলেই চলে আসবে, এটাকে ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পরেও দেখাচ্ছি, এই চিহ্নটা আইকনটা মনে রাখলেই হবে, আইকনটা দেখলেই যাতে চিনতে পারেন। ওগুলো দেখতে 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 হয়ে যাবে, এটা বড় তো একটু জন্য টাইম নিচ্ছে। আচ্ছা দেখেন এখানে কি বললাম, কি কিভাবে কল করবেন, এটা হচ্ছে এগুলো হচ্ছে কি এক একটা অ্যাডঅনস, ওকে অ্যাডঅনস। এগুলো প্লাগিং আলাদা জিনিস, এই যে এখানে প্লাগিংয়ের অপশন আছে, প্লাগিং আবার আলাদা জিনিস, সো দুটাকে একসাথে করবে। আচ্ছা আমাদের গেট অ্যাডঅনসের কোথায় গেল? ও এটা ইনস্টল হচ্ছে মেবি, হ্যাঁ ইনস্টল হচ্ছে, ইনস্টল হোক। তারপরে এই নতুন কোনো অ্যাডঅনস যখন আপনি ইনস্টল করবেন সাথে সাথে কাজ করবে না, আপনার ফায়ারফক্সটাকে অলওয়েজ কেটে দিয়ে আবার রিস্টার্ট করবেন, তাহলে সে কাজ করবে। মাত্র আপনি ইনস্টল করছেন,
মগজে তো আর কাজ করবে না, তাই না? সো ধাপ করে করে পরে ইউজ করার চেষ্টা করবে না, তাহলে মনে হবে যে না আমারটা তো মনে হয় না, আপনি আপনার নিজের কাছে আর কি খারাপ লাগবে। মানে যে অ্যাডভান্স গুলো আমি ইনস্টল দিব, দেওয়ার পর কিটা কেটে দিব? হ্যাঁ, এই ফুল ব্রাউজারটা না কেটে দিবেন, আনইনস্টল করতে পারেন, এটা কেটে দিয়ে জাস্ট আবার ওপেন করবেন, দ্যাটস ইট। রিস্টার্ট নেবেন না? এটা কি তো রিস্টার্ট বলে, কেটে দিয়ে ফুল আবার কোনো অপশন এখান থেকে দেবে না? না, নিজেরাই বলে দাও, বলে দিবে সর্বোচ্চ যে রিস্টার্ট দেন প্রথম প্রথম, তো এরপরে আপনার অটো অ্যাডজাস্ট হয়ে যাবে, দেখবেন যে এখন এগুলো কাজ করবে না। আমি মাত্র এই যে স্ক্রিনশটটাই দিছি না, এই যে দেখেন এখানে চলে আসে, কিন্তু এখানে আমি যে সাইন ইন না করা পর্যন্ত কাজ করবে না। আচ্ছা এখন বলি কোনটার কি কাজ। আমরা ওয়েব ডেভেলপার একটা ই করলাম না, এই যে ওয়েব ডেভেলপার একটা ইনস্টল দিব তো, তাই না? এইটার কাজ হচ্ছে এই যে এই অপশনগুলোকে নিয়ে আসবে। এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, যেরকম ডিজেবল, কুকিজ, সিএসএস, ফর্মস, ইমেজেস, ইনফরমেশন, এই যে আউটলাইন, ডিসাইজ, এগুলোকে নিয়ে আসবে সে। এটা হচ্ছে ওয়েব ডেভেলপারের অপশন। এটার মাধ্যমে কি হয় আমরা আস্তে আস্তে দেখতে পাবো। আর ফায়ার বাগ হচ্ছে কি, আপনি আপনার ওয়েবসাইটে রাইট বাটন ক্লিক করবেন, কি রাইট বাটন ক্লিক করছি না, নিচে দেখবেন ইনস্পেক্ট এলিমেন্ট উইথ ফায়ার বাগ, এই একটা অপশন যোগ হবে জাস্ট, আর কিছু না। এটাতে ক্লিক করলে আপনার নিচে কোড দেখাবে, এই যে যে কোড, এই ওয়েব পেজের যে কোডগুলো আছে সেই কোডগুলো এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই যে HTML এর কোডগুলো দেখাচ্ছে এখানে, এই কোডগুলোকে আমরা এখান থেকে এডিট করব। সেই জন্য হচ্ছে ফায়ার বাগ ইউজ করা, কি ইউজ করা, ইনস্পেক্ট এলিমেন্ট উইথ ফায়ার বাগ। এটা বাই ডিফল্ট একটা আছে ইনস্পেক্ট এলিমেন্ট নামে, শুধুমাত্র ইনস্পেক্ট। আপনি দেখবেন যে এটা সেট আপ দেওয়ার আগে, ফায়ার বাগটা সেট আপ দেওয়ার আগে এই ইনস্পেক্ট এলিমেন্ট দেওয়া আছে। আপনি যে কোনো একটা দ্বারা করতে পারেন, এটা দ্বারাও কোড দেখাও, এটা দ্বারাও কোড দেখায়, বুঝে গেছি? কোনোটাই কেউ থেকে কেউ কম না, এটারও ডিজাইন আলাদা, এটাও ফ্রেশ, ওইটাও ফ্রেশ, ক্লিয়ার? আপনার যেটা ভালো লাগে সেটা দ্বারা আপনি করতে পারেন, কোড ফায়ার বাগ দিয়েও করতে পারেন, ফায়ার বাগ ছাড়াও শুধুমাত্র ইনস্পেক্ট এলিমেন্ট দ্বারা, এই যে এটা দ্বারা করতে পারেন। আর এটা হচ্ছে ইনস্পেক্ট এলিমেন্ট ফায়ার বাগ, এই দেখছেন দুইটা একলগে দেখাচ্ছে, ঠিক আছে? দুইটার একটু ডিজাইন আলাদা, আর কিছু না আর কি। ওকে, তাহলে উপরেরটা কি, সাদাটা হচ্ছে অনলি ইনস্পেক্ট এলিমেন্ট উইথ ফায়ার বাগ, আর নিচেরটা কি ফায়ার বাগের। তাহলে ডিজাইন বুঝতে পারছি, এটাতে কোড করা আর কি একটু ইজি, এটাও ইজি, জাস্ট খালি প্র্যাকটিসের ব্যাপার, আর কিছু না, দুইটা সেমই। সো অন্যান্যভাবে চিন্তা করার কোনো ওয়ে নাই যে দুইটা মনে হয় আলাদা, কোনো কিছু না। সো আপনার ওইটা না থাকলেও আপনি শুধুমাত্র ইনস্পেক্ট এলিমেন্ট দ্বারাও কাজ করতে পারেন, ক্লিয়ার? আচ্ছা, এই যে দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা এটাকে ক্লোজ করে দিই, আবার ওপেন করি। ওপেন করছি না, আমরা তো ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবো, তাই না? এটা ডাউনলোড করে দেখি। এই যে দেখছে, এই যে নিচে একটা অটোমেটিক ডাউনলোডের অপশন চলে আসছে না, এখানে ক্লিক করে আপনি যে ফরম্যাটে ভিডিওটা ডাউনলোড করতে চান সেটাতে ক্লিক করলেই
ভিডিও নামা শুরু করবে। এই যে দেখেন ভিডিও নামতেছে, তাহলে বুঝতে পারলাম ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয়, করতে পারবো। ক্লিয়ার? এই হচ্ছে মজিলার মেইন কাজ। আর কি কি বাকি ছিল? ফায়ার বাকেটটা দেখলাম, কালার জেলারটা দেখি। কালার জেলার হচ্ছে একটা ক্লিক করবেন, ক্লিক করলাম না আইকনটার উপরে, এই যে কালার জেলার উপরে, এটা কালার জেলাতে ক্লিক করলে আমাদেরকে কালার কোড দিবে কিছু। আপনি যেখানে মাউসটা নিয়ে যাবেন, সাপোজ ধরেন আমি এই কালারটা ভালো লাগছে আমার, অথবা এই কালারটা ভালো লাগছে, অথবা এই কালারটা, এই লাল কালারটা আমার ভালো লাগছে, এটার অ্যাকুরেট কোডটা আমি নিয়ে নিব। সেই কোডটার মানেই হচ্ছে HTML কোড। এখানে দুই ধরনের কোড দেওয়া আছে দেখেন, একটা হচ্ছে RGB। RGB এর ফুল মিনিং জানি, রেড গ্রিন ব্লু। RGB কালার বলি না, RGB এর ফুল মিনিং কি? রেড গ্রিন ব্লু। এই তিনটা কালারের মাধ্যমে দুনিয়ার সব কালার বানানো যায়, বুঝা গেছে? এখানে দুই ধরনের কালার দেওয়া আছে, এক হচ্ছে RGB কালার, আর এক হচ্ছে HTML কালার। HTML কালার লেখার সিস্টেম হচ্ছে হ্যাশ লিখে তারপরে HTML এর 6টা কোড লিখতে হয়। ওকে, দেখেন একটু খেয়াল করে দেখেন। আচ্ছা, ওটার কালারটা তো জানা হচ্ছে না, তাহলে জাস্ট খালি এতটুকু মাথায় রাখতে হবে যে HTML এর ভিতরে কালার কোড ইউজ করতে হলে সেখানে কি লিখতে হয়, প্রথমে একটা হ্যাশ, তারপরে 6টা ডিজিট, বাইনারি ডিজিট। কি বাইনারি ডিজিট? কোনগুলো? 01 থেকে ABCDEF F পর্যন্ত যেতে হয়। আচ্ছা, ওয়েবপেজে কি কোনো বাইনারি কোডিং এর কোনো ডিজাইন করার সিস্টেম আছে নাকি? না না, ওখানে এগুলো কিছু নেই, জাস্ট আমরা এই কালারের জন্য কালার কোডটা ইউজ করব। শুনলাম যে বাইনারি কোডিং নাকি করা যায়। এটা ওয়েবের জন্য না, এটা হচ্ছে ইসের জন্য, প্রোগ্রামিং এর জন্য। ওয়েব সেক্টরে বাইনারি কোনো কাজ নেই আমার, আহামরি নেই, আছে একেবারে এই স্বল্প। আচ্ছা, বুঝতে পারছি এটা যে বাইনারিটা কোথায় ইউজ করবো, জাস্ট খালি আমরা কোডের। আচ্ছা, এটা কেন ইউজ করা হয় কোশ্চেন আসতে পারে না, আপনারা বলেন দেখি। আপনার তো আসলো না, আমি তো নামও জানি। আমি রেড ইউজ করবো তো রেড নাম লেখা দিলে তো হয়, গ্রিন ইউজ করবো তো গ্রিন লিখে দিলে তো হয়, তাহলে আবার কোড কী জন্য? যখন সব বলেন তো দেখি, আমি তো নাম জানি, তাহলে আবার কোড ইউজ করবো কেন? এনি আইডিয়া? বলো রাব্বি, বলো। নাম জানি তাহলে কেন ইউজ করব কোড? ও তো কোনো নাম বুঝবে না, তো কোড ছাড়া কিছুই বুঝে না। আচ্ছা, এটা আপনি বলেন, আপনি বলেন দেখি। আমার কি সব কোডেরই মানে সব কালারে কি নাম আছে? এরকম একটা কথা আছে, আর আপনি তো প্রথম ক্লাসে আপনি বলছিলেন যে যেহেতু কম্পিউটার 01 ছাড়া কিছু বুঝে না, তাকে তো এরকম ভাষায় তাকে বুঝাইতে হবে। সে নাম বুঝে বলে দিলাম, সে নাম বুঝে। তাহলে তো আমরা কোডিং করার দরকার নেই, আমরা তাহলে নামই লিখতে পারি। হ্যাঁ, আমরা তো নামই লিখতেছি, তাহলে যে তাহলে কোডটা কেন ইউজ করবো? একটা কথা আছে না, কোডটা কেন ইউজ করবো? আমি বলি এটা নাও হইতে পারে, যে সাপোজ আমার এখানে এই কালারটা ভালো লাগছে, ঠিক আছে, এই কালারটা আমি আমার ওয়েবসাইটে এনে বসাবো, তখন মনে হয় কোডটার প্রয়োজন হয়, বা কোড দিয়ে আমরা বসে বা মিক্স কালারটা। এই কালারটা নাম আছে না, যে যেরকম ব্লু আছে। আচ্ছা, মনে করেন হ্যাঁ আমার ব্লু হোয়াইট আছে, এটা নামটা মনে করেন হয়তো খেয়াল নাই, তো সেই ক্ষেত্রে যদি কোডটা নিয়ে যাই, তাহলে আমার একটা কালার যেটা আমি মানে নামটা জানি না, লিমিটেডে জানি না, সেই জন্য কোডটা নিয়ে জাস্ট পেস্ট করে দিলে হয়ে যাবে, তখন হয়তো সে। হ্যাঁ, হলো এই যে এরকম একটা আইডিয়া বের হলো, হতে পারে। আর কোনো আইডিয়া? এমনও কালার দেখে যেগুলো মানে দেখিও না, বলতে দুইটা কালার মিক্স। আপনাদের ভিতর থেকে বেরোয় সেই জন্য একটু জিনিস থিঙ্কিং করলে অনেক কিছু বের হয়।
কোডটাকে ইউজ করবো এই জন্য যে সব কালারের নাম নাই দুনিয়াতে, এবং এটা জোর দিয়ে আমি বলতেছি এটা পসিবল না, ঠিক আছে? এটা কোনো সায়েন্টিস্ট যদি আমার ভুল ধরে তাহলে কিছু বলার নাই। আমি বলবো কেন যে কালার আমি অনেকভাবে সাজাইতে পারি, অনেক। দেখা গেছে আমি এমন একটা কালার, আমি কালার সম্পর্কে কিছুই জানি না, আরেকজনকে নাম জিজ্ঞাসা করবো সেও নাম বলতে পারবে না, স্বাভাবিক, তাই না? দেখা গেছে এই যে আমি একটা লাল কালার ধরলাম, এই লালটা কিন্তু সম্পূর্ণ লাল না, একটু বেশি গাঢ় লাল, তাই না? বেশি গাঢ় লাল না, তাহলে এটা কি আমি রেড বলতে পারি? অনলি রেড বলতে পারি? রেডের সাথে বলতে হবে যে ডার্ক রেড, ডিপ রেড, আরও কিছু বলতে পারি, তাই না? সো সবগুলো কি নাম দ্বারা দেওয়া পসিবল? সো জাস্ট এই জন্য কালার কোডটা এই জন্য ইউজ করা হয় যে আমার এখান থেকে একটা কালার চুজ হয়েছে, ভালো লাগছে, নাম ডাজেন্ট ম্যাটার, আমি জাস্ট এখানে এসে ধরলেই এই কালার কোডটা আমাকে দেখাচ্ছে, আমি কালার নামের জায়গায় খালি কোডটা বসায় দিলেই আমার এই কালারটা চলে আসতেছে, বুঝতে পারছি? তাহলে কালার জিলা কেন ইউজ করবো, বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা জিনিস সফটওয়্যার হিসাবে অনেকে ইউজ করে, সেটা হচ্ছে পিকজি। কি বলে? পিকজি। আমরা যদি কালার কোডটা না এসে এটা এখানে ক্লিক করলে এই যে কোডটা কপি হয়ে গেছে, আপনি এখন পেস্ট করে দিলেই হবে। এই দেখেন, এটা পেস্ট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? যেখানে যে আপনি যে কালারটা ভালো লাগবে সেটার উপরে যে একটা ক্লিক করবেন, ওই কালার জিলার উপরে আগে ক্লিক করে তারপরে দেখবেন এটা অটো কপি হয়ে গেছে কালার কোডটা, ওই কালার কোডটা তারপরে ওখানে এইচটিএমএল বসাই দিতে হবে। কীভাবে ইউজ করে সেটা পরে দেখবো, আগে এগুলো আচ্ছা পিকজি ইউজ করলে ভালো হবে কি না, আচ্ছা দেখি। পিকজি সফটওয়্যারটা দেখি, দেখতে কীরকম দেখা যায়। আচ্ছা পিকজিটা মূলত এসে দেওয়া থাকে, কি বলে, W3 ইউজ করে। এখানেই আশেপাশে ফিক্সিটা তো আছে, এই যে দেখেন কালার পিকার, এটাও একটা ওই যে আমরা যেরকম কালার জিলা না, ঠিক সেম এটা আর একটা সফটওয়্যার কালার পিকার। এখানেই মেবি আগে পিকজি ছিল, হয়তো বা তারা কোম্পানি চেঞ্জ করছে এই জন্য হতে পারে, বুঝে গেছে? তাহলে আমরা যেটাই ইউজ করি সবগুলোর কাজ কি সেম। আর পিকজি যেই সফটওয়্যারটা, পিকজি মানে হচ্ছে PIXIE হবে, মেবি PIXIE, ভালো কথা। আমরা এখানে এত কষ্ট না করে ইমেজে ক্লিক করি, এই জিনিস যদি আমি না পাই তার লোগোটাকে পেলে ওটার উপরে ক্লিক করলেই অরিজিনাল ওয়েবসাইটে চলে যাবে। ওই লোগো কই? যাই হোক, সফটওয়্যারটা আমার কাছে আসে, নিয়ে যান। আমরা হয়তো নামটা খেয়াল করতেছি না, XE সফটওয়্যার লোগো, ওটাই নাই। এই যে এটা হচ্ছে পিকজির লোগো, দেখতে পাচ্ছি? হ্যাঁ, এটা সবচেয়ে বেশি ইউজ করা হয়, সো এটাকে আপনারা ডাউনলোড করে, এই যে ডাউনলোড করে ইউজ করতে পারেন। এগুলো না, এই যে এটা হচ্ছে পিকজির লোগো, এটা দেখলেই চিনবেন যে অরিজিনাল পিকজি হচ্ছে এটা। এটাকে এখান থেকে ডাউনলোড করে সেটা দিলে নর্মালি চলা শুরু করবে। ওকে, তাহলে আমরা দুইভাবে দেখলাম কালার কোডকে ইউজ করা, এক হচ্ছে কালার জিলা যেটা মজিলার মাধ্যমে ইউজ করা যায়, আর এক হচ্ছে কি পিকজি, এরকম অনেক আছে, অহরহ আছে, আমরা দুই থেকে তিনটা জানলে হবে।
আচ্ছা, এই স্ক্রিনশট নেওয়ার ব্যাপারটা, সেটা হচ্ছে যে ভিজুয়াল ক্যাপচার ফাইলস। সাপোজ ধরেন আমি এই পেজটাকে একটা স্ক্রিনশট নেব, তাহলে এখানে ক্লিক করে জাস্ট এই যে ভিজুয়াল পার্ট অফ পেজ, দেখেন একটা স্ক্রিনশট চলে আসছে। এখন এটাকে আপনি এডিট করতে পারবেন, এখান থেকে কাটাকাটি করতে পারবেন, রিসাইজ করতে পারবেন। এটা কি জন্য হয় আগে বলি, কি জন্য করবেন এটা। সাপোজ আপনার বায়ারকে আপনি বুঝাতে যাচ্ছেন যে এটা তোমার লোগো, এখানে টান দিলেন, টান দিয়ে এখানে ক্লিক করে এখানে লিখবেন এইটা তোমার লোগো। ওকে, শেষ, দেখা শেষ, বুঝাইলেন। বা আমাকে মেসেজ দিয়ে পাঠালেন যে ভাই এটা তো আমি পাচ্ছি না, এটা একটু দেখায় দেন, যে এটা একটু বুঝাই দেন, এরকম টিক চিহ্ন দিয়ে এখানে আপনার প্রবলেমটা লিখবেন। সাপোজ লিখলেন যে লোগো আরো আরো বড় করতে চাই, কিভাবে করব। সাপোজ আরেকজনকে আপনি জিজ্ঞাসা করলেন, এই যে কোশ্চেনটা, মানে একটা পিকচার থেকে আমরা কি করতে পারতেছি তাকে বলতে পারতেছি বা ডান করতে পারতেছি। আপনার শেষ স্টাইল এই লেখালেখি এডিট করা শেষ, ডান দিয়ে দিবেন। ডান দিলে দেখা যায় যে আপনাকে সেভ করতে বলবে, সেভ টু ইউর অথবা কাস্টমার, সরি সেভ কোথায় গেল। আচ্ছা, অনেকভাবে সেভ করে যে এখানে এই যে সেভের অপশান আসছে, এতে ক্লিক করলে আপনার সেভ হয়ে যাবে। দেখেন আপনি কোথায় সেভ করবেন সেটাও দেখাই দিচ্ছি, এই যে সেভ হয়ে গেছে, বুঝে গেছে। স্ক্রিনশট কি জন্য নেয় এবং কিভাবে নিতে পারি আমরা, এই যে স্ক্রিনশট হয়ে গেছে। ওকে, পারবো স্ক্রিনশট নিতে? এই যে স্ক্রিন ক্যাপচার ভিজুয়ালটা ক্লিক করে, এই যে ক্যাপচার ভিজুয়াল পার্ট, ভিজুয়াল পার্ট মানে হচ্ছে আমি যতটুকু দেখতেছি ততটুকু। আর এন্ট্রি পেজ মানে হচ্ছে একটা পেজ অনেক বড়, সেই পেজটা আমি ফুল নিতে চাচ্ছি, সেটাকে বলে এন্ট্রি পেজ। এটার বিকল্প অনুযায়ী একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার নাম হচ্ছে ফার্স্ট স্টোন ক্যাপচার, সেটাকে আপনারা ইউজ করতে পারেন। গুগলে যে লিখবেন লাইসেন্স, আমার কাছ থেকে নিয়ে যান, ফার্স্ট স্টোন ক্যাপচার লিখে এন্টার দেবেন। যেরকম পিকজিটা কম্পিউটার থেকে ইউজ করা যায়, আবার এই অ্যাডোবস থেকে ইউজ করা যায়, ঠিক সেম ভাবে আমরা অ্যাডোবস থেকে এই যে এটা ইউজ করতে পারি, অর্থাৎ অসম স্ক্রিনশট, আর একটা কি ফার্স্ট স্টোন ক্যাপচারটা এখান থেকে ইউজ করতে পারি, বুঝে গেল। এটাকে ডাউনলোড করে ইউজ করতে পারি। এই জিনিসগুলো সম্পূর্ণ সেট আপ করার পরে সুন্দর করে তারপর আমরা কোডে যেতে পারি। তাহলে দেখবেন যে কোডের মাঝখানে মাঝখানে আমাকে এগুলার বুঝাতে হবে না, কোডের মাঝখানে মাঝখানে বুঝাইলে হয় কি সমস্যাটা, যে একটা নির্দিষ্ট ওয়েতে আমি আগাচ্ছি, সেই ওয়েটা আমি ভুলে যাই, বা ওইটার ভিতরে আমি একটু বেশি ভালো দিতাম, সেখানে দিতে গিয়ে আমার এগুলো আপনাদেরকে আবার বুঝাতে হচ্ছে, সেখানে প্রবলেম হয়ে যায়। ওকে, আচ্ছা, ফার্স্ট স্টোন ক্যাপচারের লোগোটা একটু দেখে রাখি, তাহলে মাথায় থাকবে যে না এটা ফার্স্ট স্টোন, এই যে এটা, ঠিক আছে, ফার্স্ট স্টোন ক্যাপচারের লোগো, বুঝা গেছে। এটার মাধ্যমে যে স্ক্রিনশট নেওয়া যায়, কাটাকাটি করা যায়, সব কিছুই করা যায়, যেভাবে আমরা এই কী বলে এই অসম স্ক্রিনশটের মাধ্যমে করলাম অ্যাডভান্সের মাধ্যমে, সেটাকে ডাউনলোড করে করা যায়। আচ্ছা, আপনাদের বাসার কাজটা কি থাকবে, দে বলি নেক্সট ক্লাসে আমরা কি করবো এবং বাসার কাজটা কি থাকবে। মূলত মূলত বাসার কাজ থাকবে হচ্ছে এই যে w3school.com এ যাবেন, যাওয়ার পর HTML5 টিউটোরিয়ালে গিয়ে খাতার ভিতরে সুন্দর করে এগুলো 1 2 3 4 করে এই এই পর্যন্ত লিখবেন। লেখার পরে এই সেকশনটা শেষ, এরপর আবার সেকশন আসলো কি HTML ফর্মস, ফর্মস লিখে পরে আবার 1 2 3 4 করে লিখবেন, তারপরে HTML5, এটা হচ্ছে মেইন, তারপর এটার আন্ডারে কী আছে 1 2 3 4 করে এটা আবার লিখবেন, তারপর HTML গ্রাফিক্সের ভিতরে এরকম মিডিয়া পর্যন্ত APIs পর্যন্ত লিখবেন। এইগুলো দরকার নেই, এক্সাম্পলের দরকার নেই। ওকে,
HTML down is important. হ্যাঁ, এ পর্যন্ত লিখ, সুন্দর করে এগুলো লিখে আমাকে নিয়ে আসবেন এবং এগুলোর ভিতরে ঢুকে ঢুকে একটু ট্রাই করবেন বোঝার জন্য। আর আমরা তো নেক্সট ক্লাস থেকে কোডিং শুরু করবোই, আপাতত যতটুকু বেসিক দেওয়া হয়েছে ততটুকু এনাফ। এই জিনিসগুলো যাতে সাজানো থাকে, অর্থাৎ আমি একটা করে করবো আর আমি বলবো যে একটা টিক দেন। ওকে, আমাদের শেখার সিস্টেমটা হচ্ছে এটা। আর নিজে নিজে দেখবেন যতটুকু নিজে শিখতে পারবেন ততটুকু আরো ভালো, আমি বললে আরো জিনিসটা স্ট্রং হবে। তাহলে বাসার কাজ থাকলো কি তিনটা জিনিস, এক হচ্ছে ভিডিও দুইটা ভালো করে দেখবেন, দুই হচ্ছে এই পর্যন্ত যা করালাম সেগুলো করবেন বা আবার ভিডিওটাকে বারবার দেখলে কি হবে জিনিসটা ক্লিয়ার হবে, আর তৃতীয়ত হচ্ছে যে এই জিনিসটাকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ লিখবেন, ওগুলোকে লিখবেন। এবং নোটপ্যাড প্লাস প্লাসটা অবশ্যই ভালো করে ইনস্টল দিবেন। ইনস্টল দিয়ে কি করবেন, জেন কোডিংটাকে অ্যাড করবেন। ওকে, জেন কোডিং এর অরিজিনাল কেউ যদি লিঙ্ক না পান তাহলে আমাকে একটু কল দিন, মেসেজ দিলেই হবে। কারণ আপনারা ইউটিউবে দেখবেন অবশ্যই, কিন্তু ইউটিউবের থেকে অরিজিনাল লিঙ্কটা দেয় না অ্যাকচুয়ালি। কীভাবে অরিজিনাল লিঙ্কগুলো অলওয়েজ পাবেন এনি টাইপ অফ ডকুমেন্টের ক্ষেত্রে, সেটা একটু লজিকটা মাথায় ঢুকে দিই। সাপোজ ধরেন অনেকে বলে যে আমি তো লিঙ্ক পাচ্ছি না বা লিঙ্ক মনে হয় ডিলিট হয়ে গেছে, তাহলে দেখেন তিনটা আছে, সাবলাইম টেক্সট, ড্রিম ওয়েব আর নোট প্লাস প্লাস। আমার কি দরকার, নোট প্লাস প্লাস। ওকে, সে যে ইউটিউব দেওয়া আছে ইউটিউব থেকে দেখবেন তো অবশ্যই, তারপরে এইগুলোতে ঢুকবেন ফার্স্ট, যেগুলোর ইউটিউব নাই শুধুমাত্র লেখা আছে। লেখার ভিতরে ঢুকবেন কি জন্য বলি, প্লাস পয়েন্টটা বলি, এখানে ডাইরেক্ট সফটওয়্যারটা লিঙ্ক দেওয়া থাকে, আর ইউটিউবে কী দেওয়া থাকে, ভিডিও দেওয়া থাকে। ভিডিওটা দেখবেন তারপরে এখান থেকে ডাইরেক্ট যাবেন, এই যে ভিডিও দেওয়া আছে পড়ার চেষ্টা করবেন, পড়বেন, পড়ার পরে এই যে এখানে দেখবেন যে লিঙ্ক দেওয়া আছে, এই যে ডাউনলোড হেয়ার, সেটা হচ্ছে মেবি জাভা স্ক্রিপ্ট, এটা না ইনস্টল প্লাগিং ইনটু নোটপ্যাড প্লাস প্লাস ক্লিক করে দেয়। আচ্ছা, ফর এই যে, এই যে দেখেন কীভাবে ইনস্টল করবেন, এখানে সুন্দর করে গুছানো দেখা যাচ্ছে, এই যে এখানে কীভাবে কোড করবেন, এই যে কন্ট্রোল প্লাস ই ইন্টার দিলেই পরে এই কোডগুলো চলে আসবে, অর্থাৎ আপনারা প্রতিটা কোড এটা ডাউনলোড করার পরে আপনাদের আরেকটা কাজ দেবো, যেহেতু নেক্সট ক্লাসটা আমি নাও নিতে পারি এই জন্য কাজটা একটু বেশি দিচ্ছি, সেটা হচ্ছে জেন কোডিং চিট শিটটা নামাবেন। জেন কোডিং চিট শিট পিডিএফটা নামাবেন, ডাউনলোড করবেন। এখানে স্টেপ দেওয়া আছে যে আপনি কি লিখে লিখে দিলে তারপরে এই যে এগুলো কোডিংগুলো খুব ইজিলি শর্টকাটে কোড লিখতে পারবেন, এগুলো এখন বোঝার দরকার নাই, জাস্ট পরিচিত হয়ে রাখলেন যে আমি কি লিখলে কন্ট্রোল ই দিলে এগুলো চলে আসবে বা কীভাবে আসবে। এটা নিজে নিজেই যখন একটু ঘাটাঘাটি করতে যাবেন তখন বুঝতে পারবেন। আমি বলতেছি না এখনই আহামরি কিছু করা লাগবে, আমি কিছুই করা নেই, সব কিছুই দেখা দরকার নেই, জাস্ট খালি একটু আইডিয়া দিয়ে দিলাম, এগুলো আমরা সামনে দেখব। জেন কোডিং চিটশিটটা, চিটশিট মানে কি, এটা জেন কোডিংটা কীভাবে ইউজ করে। ওকে, এনি কোশ্চেন আজকে? আর না না দরকার নেই, তাহলে জাস্ট খালি জেন কোডিংটা অ্যাড করে নেবেন, জেন কোডিংটা ডাউনলোড করুন। আর এই যে ইউটিউবে যে এটা আবার দেখা দিচ্ছে, এখন 90% লোকেরই 64 বিট, HTML 01 বাই আহমেদ আরিফ। এই যে দেখেন এই ছবিটা চলে আসবে। আর একটা সহজ বিষয় হচ্ছে এখানে ঢুকে এই সাবস্ক্রাইবে একটা ক্লিক করবেন, সাবস্ক্রাইবে ক্লিক করলে কি হবে আপনার বাম পাশে চলে আসবে, তাহলে আপনার বারবার ঢোকার দরকার নেই। এই HTML 01টাকে ক্লিক করলে দুইটা ভিডিও একসাথে, সরি একটা চলে আসছে, তাহলে আপনারা কি করবেন, আহমেদ আরিফের যে নামটা লেখা আছে না
এটা দিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এই যে এখানে ক্রিয়েট প্লেলিস্ট, এখানে ক্লিক করলে দুইটা ভিডিও পাবেন। এই দুইটা ভিডিও দেখলে হবে, এইচটিএমএল 01 ক্লাস 1 ক্লাস, আর এটা হচ্ছে এইচটিএমএল 02। এই দুইটা দেখলে মোটামুটি শেষ হয়ে যাবে। বুঝতে পারছি, এই কাজগুলো যার আগে শেষ হবে তাই আমাকে নক করবেন, তাকে আবার নতুন কাজ দেব। আমি ক্লাস নেই আর না নিই, বাট একটু কাজ দেবো যাতে একটু আগায় থাকে। এগুলো সব শেষ করে ওই স্ক্রিনশট নিয়ে আমাকে দেখাবেন যে ভাই আমার সব কাজ শেষ, যা যা দিয়েছেন সব শেষ করে ফেলছি। ওকে।